হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের প্রিন্টার দেখাবো। এই নতুন ব্রাদার ডিসিপি 310 প্রিন্টার। এই প্রিন্টারটি আমি নতুন কিনেছি। এই প্রিন্টারটি ফটোগ্রাফির জন্য অনেক ভালো, ফটোগ্রাফির জন্য এই প্রিন্টারটি বেটার। ছবির কাজও করা যায়, ছবির কাজও ভালো হয়। এবার আমি আপনাদের রিভিউ দেখাবো। দেখতে পাচ্ছেন, এগুলো হলো ইউজার ম্যানুয়াল, ইউজার গাইড। এটা হচ্ছে আপনার পাওয়ার কেবল। পাওয়ার কেবল অবশ্য তারা দুটি দেয়, টু পিন এবং থ্রি পিন দুটি তারা দেয়, যে কোনো একটি দিয়ে কাজ করবেন। এটা হচ্ছে টু পিন সকেট, টু পিন পাওয়ার কেবল। এটা হচ্ছে আপনার ডাটা কেবল, কম্পিউটার কানেক্টিং, যে প্রিন্টারের সাথে কম্পিউটার কানেক্টিং কেবল। এটি হচ্ছে আপনার যে আরেকটি পাওয়ার কেবল, এর কথা বললাম যে দুটি পাওয়ার কেবল, এটি হচ্ছে থ্রি পিন পাওয়ার কেবল। থ্রি পিন পাওয়ার কেবল দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে কালি। কালি চার প্রকারের হয়। ব্রাদারের অরিজিনাল কালি, এটা কালো কালি, কালো, হলুদ, নীল এবং লাল, তিনটি কালি, চারটি কালি। এগুলো হচ্ছে আপনার রোলার, যে আপনার প্রিন্টারে যে রোলার পরিষ্কার ক্লিন করার জন্য এগুলো তারা দেয়, দুইটি আছে, রোলার ক্লিনার, রোলার ক্লিনিং শিট। যখন আপনার রোলারটি ময়লা হবে, এই ক্লিনিং শিট দিয়ে আপনি রোলারটি পরিষ্কার করবেন। এগুলো হচ্ছে আপনার প্রিন্টারের ইউজার ম্যানুয়াল। এখানে আপনি দেখতে পাচ্ছেন ড্রাইভার ডিস্ক। এইটার ডিস্কের মধ্যে আপনার ব্রাদার যে 310 প্রিন্টার, এটার ড্রাইভার আছে। ড্রাইভারটা আপনারা ল্যাপটপ অথবা পিসিতে তুলে ইনস্টল করে নেবেন। এগুলো হচ্ছে ইউজার ম্যানুয়াল, কীভাবে আপনার ব্রাদার প্রিন্টারটি চালাতে হবে। এরপর এখন আপনি আপনার এই আপনাদের আমি এখন প্রিন্টারটি দেখিয়ে দিচ্ছি। ব্রাদার এই প্রিন্টারটি একটু সাইজে বড় এবং ফটোকপি খুব ভালো হয়। এটাতে এ ফোর সাইজে লেটার সাইজে এটাতে হয়। আছেন ব্রাদারের মধ্যে স্ক্রিন আছে, এলইডি মনিটর আছে। এটা হচ্ছে আপনার কালির ইন ডিস্ক। চার প্রকার হয় দেখতেই পাচ্ছেন, আপনার কালার হিসেবে আছে, আপনার কালি শেষ হয়ে গেলে এটা দিয়ে দেবেন। এরপর হচ্ছে আপনার স্ক্যানার, এটা হচ্ছে স্ক্যানার, এটাতে আপনি স্ক্যান করতে পারবেন। এরপর আছে এটাতে আপনার যখন এটা প্রিন্ট করবেন কোনো কাগজ, সেটি বেরিয়ে আসবে। এরপরে এটা আছে আপনার শিট রাখার জন্য। এখানে আপনারা এ ফোর সাইজের হোক আর ফটো সাইজ, যে কোনো দুই রকম আপনার পেজ রাখতে পারবেন। এখানে 150টি পেজ পর্যন্ত রাখা যাবে। এরপর আপনাকে এখন পিছনের সাইডটি দেখিয়ে দেব আপনাদের। এটা হলো প্রিন্টারের পিছনের সাইড। এ প্রিন্টার দিয়ে আপনি দুই দিকেই পেজ রাখতে পারবেন, নিচেও রাখা যাবে এবং এই সাইডেও পেজ রেখে আপনি প্রিন্ট করতে পারবেন। যখন প্রিন্ট করবেন তখন পেজ দিয়ে প্রিন্ট করবেন। দেখতে পাচ্ছেন, একটি টানলেই আরেকটি নিয়ে চলে আসবে।